আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলোর দিসের সুপ্রিয় দর্শক মন্ডলী যে তিন আমল বেশি করার নির্দেশ দিয়েছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলহ আসাল্লাম তাই আজকে বলবো প্রতিদিনের নিয়মিত তিনটি আমল যে আমলগুলোর ফজিলাত অনেক বেশি রাসোল্লা সাল্ল আলহ আসাল্লাম নিজে করতেন এবং তার উম্মতকে এ তিনটি আমল বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন প্রিয় দর্শক কি সেই তিনটি আমল জানাবোতা আজকের ভিডিওতে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম দিন ভর সবচেয়ে বেশি সংখ্যক সময়ে এই তিনটি আমল করার নির্দেশ দিয়েছেন আর তা হল আয়াতুল কুরসি তিন কুল এবং তিন তাসবিহ এগুলো আসলে আমরা সবাই জানি কিন্তু হয়তো আমল করার নিয়মকানুন জানি না এই আমলগুলো প্রত্যেক ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যায় করার কথা বলেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম তাহলে এখন সঠিক নিয়ম নিয়মকানুন জেনে নিন এই তিনটি আমলের দর্শক তো এই তিনটি আমলের মধ্য থেকে প্রথম আমলটি হলো নিয়মিত আয়াতুল কুরসি পরা প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর একবার আয়াতুল কুরসি পড়ার কথা বলেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম যদি কেউ ফরজ নামাজের পর আয়াতুল কুরসির এ আমল করে আর তার শিরুক ও বান্দার হক সম্পর্কিত কোনো অপরাধ না থাকে তবে মৃত্যুই তার জন্য জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হাদিসে এসেছে হজরত আবু উমামা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা হবে না সুবাহ বোখারি নাসাই ও তাবরানি শরীফ প্রিয় দর্শক আর যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পরে তবে ওই ব্যক্তিকে আল্লাহ তা আলা দুনিয়ার যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে তার নিরাপত্তায় নিয়ে যান রাসুল্লা সাল্ল ওয়াসাল্লাম আরও বলেছেন রাতে যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পরে ঘুমাবে তাহলে আল্লাহ তা আলা তোমার জন্য একজন ফেরেস্তাকে পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না প্রিয় দর্শক তাহলে আমাদেরকে এই আয়াতুল কুরসি অবশ্যই মুখস্থ করতে হয় দর্শক তো আয়াতুল কুরসি আমরা ভিডিওর শেষে বলে দিব তার আগে বাকি আরও দুটি আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো দর্শক আজকের তিনটি আমলের মধ্য থেকে দুই নাম্বার আমলটি হলো নিয়মিত তিন কুল পরা কুরআনুল কারিমের শেষ তিন ছুরা যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করে এসবের অনেক ফজিলাতের কথা হাদিসে বলা হয়েছে আবার সকাল এবং সন্ধ্যায় শোয়ার আগে যদি কেউ তিনবার এ সুরাগুলো পাঠ করে তবে সারা দিন ও রাতের জন্য সব ক্ষতি থেকে মোহান আল্লাহ তাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী হাদিসে এসেছে শয়তানের অনিষ্ট ও জাদুটোনা থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় এ তিন সুরার আমল খুবই কার্যকরী রাসুল্লাহ সাল আলহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুরা ইখলাস ও এই দুই সুরা অর্থাৎ সুরা ফালাক ও সুরা নাস পড়বে সে সব বিপদাপদ থেকে নিরাপদে থাকবে তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক ফজর আর মাগরিবের এই দুই অক্তের ফরজ নামাজের পর সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি তিনবার করে পড়া সুন্নাত অন্যান্য ফরজ নামাজ আদায় করে একবার করে এই তিন সুরা পড়ার কথা বলা হয়েছে আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শক হজরত আয়েশা রদিয়াল্লাহ তাহলে আনহা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল আলহ্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন তারপর সুরা এখলাস সুরা ফালাক সুরা নাচ পড়তেন এবং উভয় হাতে ফুদ দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে দিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন বুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক শুধু তাই নয় সকাল সন্ধ্যায় ফজর ও মাগরিবের পর তিনবার এবং অন্য তিন ওয়াক্তে একবার করে নিয়মিত ছোট্ট এ তিনটি সুরা তেলাওয়াত করলে আল্লাহ তালা বান্দাকে আটটি বিশেষ নিয়ামতে ধন্য করবেন আর তা হলো জান্নাত আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি গুনাহ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি দালা মুসিবত থেকে মুক্তি জাদুটনা থেকে মুক্তি শয়তানের আক্রমণ থেকে মুক্তি এবং যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি সুবাহান্লাহ প্রিয় দর্শক সেই তিনটি আমলের মধ্য থেকে তিন নাম্বার আমলটি হল নিয়মিত তিন তাসবিহ পরা রাসুল্লাহ সাল আলহ আসাল্লাম পাঁচ অক্টর নামাজের পর তিন তাসবিহ অর্থাৎ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ বার করে পড়ার নির্দেশ দিয়েছেন হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস সৌদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন আল্লাহ তা আলা সাল আলহি আসাল্লামকে প্রত্যেক নামাজের পর তাসবিহ পড়ার আদেশ করেছেন আল্লাহ তালার বাণী ফাসাব বিহ আদবার সুজুদ দ্বারা তিনি এ অর্থ করেছেন এর মানে এবং সেজদা সমূহের সমাপ্তির পর অর্থাৎ নামাজ শেষে তাসবিহ পর বুখারি শরীফের হাদিস আয়তের ব্যাখ্যা এসেছে আল্লাহর তাসবিহ পাঠ করো বলতে প্রিয়নবী সাল্লু আলহ আসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে তাসবিহ পড়তে বলেছেন তা হলো সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ একবার চৌত্রিশ বার শুধু প্রত্যেক ফরজ নামাজের পরই নয় এ তিন তাসবিহ সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিষ্ণুবী তেমনি তিনি রাতে শোয়ার সময়ও এ তিনটি তাসবিহ পড়ার কথা বলেছেন সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম প্রত্যেক ফরজ বিধান পালনের পাশাপাশি দিনভর যে তিনটি আমল সবচেয়ে বেশি সংখ্যক বার বলেছেন সে আমলগুলো বেশি বেশি করাই সর্বোত্তম আর এই আমলগুলো করার পরে আপনি যে কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটু দেরি হলেও আপনার সেই চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন এবং আপনার কাঙ্ক্ষিত আশাগুলো পূরণ করে দিবেন প্রিয় দর্শক আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত রাসুল্লাহ সাল্ল আলহিউের নির্দেশিত আমলগুলো বেশি বেশি করার তাওফিক দান করুন আমিন এবং দুনিয়া ও পরকালের যাবতীয় নিয়ামত পাওয়ার তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আলোর দিশারি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ